প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সকাল থেকে ধান বিতরণ করতেছি, তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পানি বেশি, কোনো অনেক পানি কম। হ্যাঁ, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের অবস্থা কিন্তু তেমন ভালো না। এই যে এদিকে অনেকে আশ্রয় নিছে, আমাদের আশেপাশে প্রায় 2-250 মানুষ আশ্রয় নিছে, ওইদিকে দিয়ে আসছি। এখন এদিকে আরও কয়েকজন আছে, ঘটনা হচ্ছে এত এতক্ষণ যারা দিছি তারা কিন্তু সবাই কিন্তু মুসলিম ছিল, মানে এখন যারা আছে তারা কিন্তু খ্রিস্টান। আমরা কিন্তু সবারই দিতেছি, কারণ ক্ষতিগ্রস্ত আদিবাসী, খ্রিস্টান আদিবাসী ক্ষতিগ্রস্ত কিন্তু সবাই হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ পানি, গলার সমান পানি, এই পানি পার হয়ে আমরা যাওয়া লাগছে, গলার বাসা হারায় ফেলাইছি। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আর সহযোগিতা আর হাতটা বাড়াই দিবেন, আর সবাই যে যার জায়গা থেকে যতটুকু পারেন, যারা বন্যা কবলিত হয়েছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। ময়মনসিংহ হালুয়াঘাট এখানে চলে আসবেন, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে কেউ আসে না, কেউ এই জায়গায় আসে না। আমরা আসছি, আমরা দেখছি এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা যে যেখান থেকে পারেন আপনারা সহযোগিতা হাতটা বাড়াই দিবেন, এখানে চলে আসবেন সবাই। মোটামুটি পানি কমা ধরছে, ঠিক আছে, তো আরো দোয়া করবেন যাতে পানি একবারে পরিপূর্ণ কমে যায়।